অশোকনগরের বাসিন্দারা সাহসিবি প্রদান করলেন শিলিগুড়ি পৌরনিগমে। গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে অশোকনগর সহ শিলিগুড়ি পৌরনিগমের একাধিক ওয়ার্ড এবং বেশিরভাগ বাড়িতেই জল ঢুকে যায়। ফলে জলবদ্ধতার মাঝে এক অসহায় পরিস্থিতির মধ্যেই দিনযাপন করতে হয়েছিল সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের। জল যন্ত্রণা থেকে মুক্তি চেয়ে 5 এবং 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সোমবার স্মারকলিপি প্রদান করল শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে। এদিন রঞ্জন সরকার জানিয়েছেন শিলিগুড়ি পৌরনিগম শহরবাসীকে নাগরিক পরিষেবা দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে অশোকনগর সহ যে সমস্ত ওয়ার্ডে এই জল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে সমস্ত ওয়ার্ডের নিকাশি নালা দিয়ে সমস্যা তা সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। কাজ সম্পন্ন হলে শিলিগুড়িবাসী এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং সেই সঙ্গে পানীয় জল সমস্যা সমাধানেও শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। ট্যারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। এই 31 নম্বর ওয়ার্ডের অশোকনগর এবং 5 নম্বর, 4 নম্বর, 7, 8, 9 এই সমস্ত অঞ্চলে জলের জমার একটা পুরনো সমস্যা রয়েছে এবং সেটা নিয়ে ওনারা মূলত আজকে ডেপুটেশন দিবেন, আমরা কথা বললাম। অলরেডি এই অশোকনগরের বিষয়টা নিয়ে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজ করবো, ওখানে জলটাকে বের করতে হবে এবং সেটা টেন্ডার হয়েও গেছে, আশা করছি পুজোর আগেই কাজটা আমরা শুরু করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে আশ্চর্যের যে আমাদের শহরে এখনো পর্যন্ত আমরা অনেক খুঁজেছি যে আমাদের শহরের মধ্যে ড্রেনেজ সিস্টেমের একটা যে কোথায় ড্রেনের জল যাচ্ছে, কোন ড্রেন দিয়ে কোন জল কোন দিকে যায়, কত কিলোমিটার ড্রেন রয়েছে, কত মিটার ড্রেন রয়েছে, এর কোনো তথ্য আমরা শিলিগুড়ি পৌরনিগমে আজ পর্যন্ত পাইনি। স্বাভাবিকভাবেই আমরা কেন্দ্রীয় এবং আমাদের